শিক্ষার্থীবৃন্দ, অনুশীলনী 6.21 নম্বর। একজন শিক্ষক 60.60 টাকা দরে 722.15 টাকার কমলা কিনে 13 জন শিক্ষার্থীর মধ্যে সমান ভাগে ভাগ করে দেয়, তাহলে প্রত্যেক শিক্ষার্থী কয়টি করে কমলা পাবে? অর্থাৎ 6.60 টাকা দরে 722.15 টাকার কমলা কিনে, তাহলে একজন টাকা ডজন ধরে, এখানে একটা ডজন হবে, তাহলে একজন শিক্ষক 7.60 টাকা ডজন ধরে, অর্থাৎ এক ডজনের দাম হলো 7.60 টাকা, তাহলে তিনি 722.15 টাকার কমলা কিনলেন। তাহলে আমরা জানি, প্রথমে আমরা লিখবো জানি এক ডজন সমান 12টি, তাহলে উনি 12টির কমা কিনলেন 7.60 টাকা, তাহলে 7.60 টাকায় কমলা ক্রয় করেন 12টি, তাহলে 7.60 টাকায় কমলা ক্রয় করেন 12টি, 1 টাকায় কমলা ক্রয় করেন, 7.60 ভাগ 12টি, তাহলে 12 ভাগ 7.60 টাকা, তাহলে তিনি 722.15 টাকায় কমলা ক্রয় করেন, তাহলে 12 গুণ 722.15 6.60, তাহলে এটাকে আমরা কাটাকাটি করব। তাহলে এখানে 2 ঘর আগে দশমিক, এখানে 2 ঘর আগে দশমিক, তাহলে 2 ঘর 2 ঘর উঠিয়ে দিলাম, অর্থাৎ এখানে 2 ঘর আগে দশমিক আছে, এখানেও 2 ঘর আগে দশমিক, তাহলে দুটোটা দুই দশমিকটা উঠাই দিলাম, তাহলে দশমিক দুটোটা উঠাই দিলে এখন এটাকে যদি ভাগ করি 12 দিয়ে, এটাকে ভাগ করলে 5 1 5, 5 12 60, 0 5 12 60, 505, 505 দিয়ে যদি 72215কে ভাগ করি তাহলে যাবে যে 722-এর মধ্যে একবার, তাহলে 22200 2000-এর মধ্যে 4 বার, 1500-এর মধ্যে 3 বার, এটা কেটে দিয়ে ভাগ করলে 173, অর্থাৎ 12 দিয়ে 6060কে ভাগ করলে 505, 505 দিয়ে 72115কে ভাগ করলে 143, তাহলে 143টি কমলা সে কিনেছে। তাহলে এই কমলাগুলো কিনে সে 13 জন শিক্ষার্থীর মাঝে এগুলো ভাগ করে দিয়েছে, 13 জন শিক্ষার্থীকে সমান ভাগে ভাগ করে দিল, তাহলে 13 জন শিক্ষার্থী কমলা খেল, 13 জন শিক্ষার্থী কমলা খেল 143টি, একজন শিক্ষার্থী কমলা খেল 143/13, 13 13 13 13 11টি, তাহলে প্রত্যেকে প্রত্যেক শিক্ষার্থী 11টি করে কমলা খেল, প্রত্যেক শিক্ষার্থী 11টি কমলা পাবে, প্রত্যেক শিক্ষার্থী কমলা পাবে 11টি।